আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে জন্ম আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ঢাকার নবাবগঞ্জের পূর্বপাড়া গ্রামে মৃত্যু একুশ জুলাই উনিশশো একান্ন তার প্রকৃত নাম কাজেমাল কোরেশি তিনি প্রথম মুসলিম সনেট রসয়তা বা মহাকাব্য রসয়তা। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কায়কোবাদ তার উপাধি কাব্যভূষণ বিদ্যাভূষণ সাহিত্যরত্ন আঠারোশো সালে সরি উনিশশো সালে নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক এই তিনটি উপাধি লাভ করেন এই তিনটি উপাধি লাভ করেন নিখিল ভারত সাহিত্য সংঘ থেকে উনিশশো সালে উপাধিগুলো হলো কাব্যভূষণ বিদ্যাভূষণ সাহিত্যরত্ন তার রচিত কবিতা নীরব রোদন উদাসীন প্রেম বাংলা আমার আজান এবং সুখ তার কাব্যগ্রন্থ বিরহ বিলাপ কুসুম কানন অশ্রুমালা এটি গীতিকাব্য শিব মন্দির বা জীবন্ত সমাধি ধারা ভস্য মহরম শরীফ তার প্রথম কাব্যগ্রন্থ বিরহ বিলাপ মাত্র ১৩ বছর বয়সে এটি প্রকাশিত হয়েছিল তার রচিত মহাকাব্য মহাশ্মশান উনিশশো পাঁচ সালে প্রকাশিত এটি বাংলা সাহিত্যে মুসলমান মহাকবি রচিত প্রথম মহাকাব্য এর কাহিনী নেওয়া হয়েছে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সংগঠিত পানিপথের তৃতীয় যুদ্ধ থেকে এতে তিনটি খণ্ড আছে তিন খণ্ডের স্বর্গসংখ্যা উনত্রিশ চব্বিশ সাত মোট ষাট চরিত্র এব্রাহিম কার্দি জোহরা হিরণবালা আতাখা আহম্মদ শাহ আবদালি বিভিন্ন পরীক্ষায় প্রশ্নাবলী আশা প্রশ্নাবলী এক নম্বর মহাশাসন কাব্যের কবিকে উত্তর কাইকোবাদ কবি কাইকোবাদের সঠিক জন্ম উত্তর সাল তিনি জন্মগ্রহণ করেন নম্বর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবিকে উত্তর কায়কোবাদ চার নম্বর প্রশ্ন ওসরুমালা ও মহাশাসন রচনা উত্তর কায়কোবাদ পাঁচ নম্বর আজান কবিতাটি কার রচনা উত্তর কায়কোবাদ ছয় নম্বর কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি উত্তর বিরহ বিলাপ সাত নম্বর কায়কোবাদের মূল নাম কি কায়কোবাদের মূল নাম কাজেমাল কোরআসী কোরআসী আট নম্বর কোন বিষয়ের উপর ভিত্তি করে মহাশাসন কাব্য রচিত পানিপথের তৃতীয় যুদ্ধ কোন বিষয়ের উপর ভিত্তি করে মহাশ্মশন কাব্য রচিত পানিপথের তৃতীয় যুদ্ধে বিষয়ের উপর ভিত্তি করে নয় নম্বর প্রশ্ন নিচের কোনটি কায়কবাদ রচিত মহাকাব্য উত্তর মহাশ্মশান শিব মন্দির কাব্যগ্রন্থ রসয়তা শিব নিচের কোনটি মুসলিম রচিত মহাকাব্য মহাশ্মশান কায়কবাদের রচনা নয় কোনটি কায়কবাদের রচনা মহাশ্মশান নসরিমালা বীরবল হব তার রচিত নয় চেত চিন্তা তরঙ্গিনী চিন্তা তরঙ্গিনী কাজী কায়কবাদের রচিত নয় তেরো নম্বর মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য কে কায়কোবাদ চোদ্দ নম্বর প্রশ্ন কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল কি পানিপথের তৃতীয় যুদ্ধ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আজকে এর আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য আর কোন তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ